বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি নতুন একটা রেসিপি, তেল ছাড়া কীভাবে তিতা করলা রান্না করা হয়। আমি আজকে আবার তিতা করলা রান্না করব, তেল ছাড়া রান্না করব। তিতা করলাগুলো এভাবে কুচি কুচি করে কেটে রেখেছি, ছোট ছোট পিস করে। আগে আস্তাও তিতা করলাটাকে ধুয়ে ফেলেছি, ধুয়ে ফেলার পরে এভাবে ছোট ছোট করে কুটে রেখে কুচ্ছি, পাতলা পাতলা করে। এগুলো কুটার পরে ধুবো না আর। আবার আমি এই চুঙ্গাতে করে মরিচ গুঁড়ো করেছি আর কি। মরিচ গুঁড়ো করার পর ঝোল আর মরিচ একসাথে পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব লাল তকতকে মরিচ। মরিচগুলো আধা ভাঙা, সবগুলো ভেঙে গেলে আর খাওয়া যাবে না, বেশি ঝাল হবে। বন্ধুরা দেখুন, আমার তরকারির ঝুলটা উতরিয়েছে। নাপ্পি, মরিচ, লবণ একসাথে দিয়ে আমি তরকারি ঝুলটাকে আগে এভাবে গরম করে সেদ্ধ করে নিয়েছি। উতরাচ্ছে, দেখেন। ভালো করে উতরানোর পরে, এটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তিতকরলা যে কুটে রেখেছি, তিতাকরলা কুটে দিয়ে রেখেছিলাম, ওইটা এখন আমি এখানে দিয়ে দিব। নাপ্পি ঝোলের উপর তিতা করলা একটু নেড়ে চেড়ে দিই। তেল ছাড়া নাপ্পি দিয়ে কীভাবে তরকারি রান্না করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঢেকে দিলাম, আসুন কি পরে আরো আপনাদেরকে দেখাবো কিভাবে অন্য রেসিপিগুলো সিদ্ধ করে খাওয়া হয়, মরিচ কিভাবে ভর্তা করে, সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার তিত করলা তরকারিতে প্রায় রান্না হয়েছে, দেখেন। তিতা করলা তরকারিতে প্রায় হয়ে আসছে রান্না, খাবার উপযোগী হওয়া। বন্ধুরা দেখুন, আমার তিতা করলা তরকারিটা প্রায় রান্না হয়ে আসছে। তেল ছাড়া তিতা করলা তরকারি রান্নার রেসিপি আজকে। আমি তিতা করলা খুব পছন্দ করি, আমি সিদ্ধও খাই মরিচ ভর্তা দিয়ে। ঝুলটা আর একটু শুকাতে হবে। আর এটা হচ্ছে আমার পাতির ধরনে, এই যে এভাবে ধরি, এই যে এভাবে। ঝোল আর একটু শুকাতে হবে, ঝোল একটু বেশি রয়ে গেছে। নাপ্পি তিতা করলা তরকারি, নাপ্পি দিয়ে রান্না তিতা করলা তরকারি।
রেগে দিলাম, ধরো কিছুক্ষণ হোক। রান্না হয়ে গেছে, এবার খাবার পালা। রান্না শেষ, এবার শুধু খাবার পালা রয়ে গেল। বন্ধুরা রান্না হয়ে গেছে, এ হচ্ছে আমার আজকের নতুন রেসিপি, নাপ্পি দিয়ে তিতা করলা তরকারি রান্না।